সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। সকাল 9:30 জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ এবং ফরিদগঞ্জ উপজেলার টেরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ পালনের রেওয়াজ চালু করেছেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকে মানি, যদি সেই সাক্ষ্যটা বা সেই দেখাটাকে মুসলিম বিশ্ব গ্রহণ করে। পক্ষান্তরে আমরা কোরবানি ঈদ সৌদির সাথেই করি, হজের পরের দিন। আমরা অন্য কোনো দেশের সাথে ওই ঈদ করি না।